শাহরুখ খানের নামের সাথে খান আছে আমেরিকার বিমান বন্দরে নামার পরে তারে 3 ঘন্টা আটকে রাখছে দুই টেরোরিস্ট শাহরুখ খানের সিনেমা আমেরিকায় কয়জন পাইবেন ভারতের সিনেমা ভূত হইয়া দেখে তারা কিন্তু তখন প্রচারণা চলছিল 9/11 এর 9/11 এর পরের ঘটনা শাহরুখ খানকে জন এফ কেনেডি বিমান বন্দরে 3 ঘন্টা আটকে রাখছে ঝাড়বে না মুসলমান ঢুকতে দেবে না ভারতের কনসুলেটর আয়শা তারপরে ছুড়ে নেওয়া লাগছে জার্মানিতে বিমানে উঠেছে মহিলা বোরকা গায়ে দিয়ে পাইলট বিমান ফ্লাই করে না বলে জঙ্গি তারে আগে নামাও তারপরে ফ্লাই করব শুধু মুসলমান নামটা থাকলো তোমার বিপদ হতে পারে এইভাবে চলছে জুলুম চলছে অত্যাচার চলছে হেয় করা চলছে ছোট করা চলছে বোম্বিং করা চলছে বাড়িঘর ধ্বংস করা আমার আল্লাহ কয় মোমেনরা সফল বুঝলাম না এখন আপনার দেখা ঠিক না আল্লাহর কথা ঠিক আমাদের দেখার মাঝে সব কি ঠিক কিছু ভুল দেখা আছে না নাই কথা বলতে হবে কিছু ভুল দেখা আছে না নাই ঘুম থেকে উঠেই দেখেছেন সূর্য ওঠে বিকাল বেলা দেখছেন সূর্য ডোবে কিন্তু বিজ্ঞান কয় সূর্য ওঠেও না ডোবেও না তা আপনি না কুয়াকাটা সমুদ্র তীরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন এই তো অর্ধেক ডুবছে রে চার ভাগের 3 ভাগ ডুবছে রে পুরাটা ডুবছে রে ক্যালকাতা টেলিফোন করে দেখবেন আপনার দোস্তের কাছে বলবে সূর্য ডুবতে এখনো আধা ঘন্টা বাকি আছে তা আপনি দেখছেন নাকি বলালো এই 80 বছর 60 বছর 70 বছরের মুরব্বি দেখছে সূর্য হলো এরকম একটা ফুটবলের সমান বড় ফুটবলের সমান আমরা 40-50 বছর দেখলাম সূর্য ফুটবলের সমান আমাদের চোখ তো ঠিক তাই দেখায় সূর্য তো বড় কিন্তু বিজ্ঞান বলছে সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় আপনার চোখ ঠিক দেখছে না ভুল দেখছে আপনার দেখায় ভুল আছে শোনায় ভুল আছে জানায় ভুল আছে আপনি বাজারে গেলে গাই গরু কেনার সময় বারবার ওলানের দিকে চান ওলান যদি বড় হয় তাহলে আপনি কোন যে মাশাআল্লাহ দুধ ওফামু আপনার এলেম হলো ওলানের ভিতরে দুধ আছে দুধ বড় ওলান বড় দুধ বেশি কিন্তু বন্ধু বাস্তবতা হলো ওলানে কোনো দুধ থাকে না পুরা ওলান কাইটা সিপ মেরা দেখো আধা ছটাক দুধ নাই রক্ত আর রক্ত ওলান ছিদ্র করে দাও দুধ ঝরবে না রক্ত ঝরবে না 20 লিটার 25 লিটার দুধ দেয় এমন গাইরও যদি ওলান কাটো ও বন্ধু পুরালা ওলান ওজন করলে দেখবা 5 কেজি বাকি 20 কেজি কই আরে যদি গোস্ত সপ্তাহে দুধও মনে করো এটা তো হইলো 5 কেজি তো হে না 25 কেজি দুধ দেয় বাকি 20 কেজি কই ইন্নালাকুম ফিল আনআমিল ইবরাহ نسقيكم مما في بطونه من بين فرس ودم لبنا خالصا سائغا للشاربين الله بولا আমারে খুঁজা তুমি পাও না আমারে খুঁজতে খুঁজতে হয়রান হইয়া কয় আনসিন ইজ নাথিং আল্লাহর তো পাই না খুঁজা দেখিও না দেয়ার ইজ নো গড আস্তাগফিরুল্লাহ আল্লাহ নাই এ খুঁজা নাকি পায় না আল্লাহ কয় বেটা গরুর ভিতরে তাকা নিজের দিকে তাকা আমাকে পৃথিবীর প্রতিটা মাখলুকের মাঝে খুঁজে পাওয়া যাবে ইন্নালাকুম ফিল আনআমিল ইবরাহ এ গবাদি পশুর মাঝে আছে শিক্ষণীয় আমি আল্লাহর নিদর্শন আমি তোমাদেরকে দুধ পান করাই ওলান থেকে নয় ওলান হলো দুধ ঝরার নল মাত্র আমি পান করাই মিম্বুতুন মিম্মা ফি বুতুনি তার পেটের ভিতর থেকে আমরা জানি দুধ ওলানে আল্লাহকে দুধ হলো পেটে এখন পেটের কোন জায়গায় এবার আল্লাহ কো মিম্বাইনি ফারসিন গোবরের ভিতরে সুবহানাল্লাহ আমি দুধ রাখছি গোবরের ভিতরে সামনে কোরবান আছে গোবর ফালাইন গাই গরুর গোবর লইয়া সাপ মাইরা দেখেন দুধ বের হবে
তোমার চোখে সবকিছু ধরবে না, সূর্য এত বড় বাস্তবে না, সূর্য ডোবে বাস্তবে না, তোমার চোখ ভুল দেখে। তুমি জানো ওলানের ভিতরে দুধ আছে, তোমার এলেম ভুল। আমি আল্লাহ দুধ রেখেছি গোবরের ভিতরে, আমি দুধ রেখেছি রক্তের ভিতরে, সুবহানাল্লাহ বলেন, আমি রক্তের ভিতরে রাখছি, বের কর দেখি। কত বড় জ্ঞানী হলি বন্ধু, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইয়া যাইতে পারলে আর পা মাটিতে পড়ে না, মনে করো আমার মতো আর কেডা আছে রে। তাল্লারে খুঁজতে খুঁজতে নাস্তিক হয়। ওইদিন সাক্ষাৎকার দেখলাম ডক্টর জাফরুল্লাহ সাহেব, ওনাকে এক টেলিভিশন চ্যানেলের, অনলাইন টেলিভিশন চ্যানেলের সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, আল্লাহর ব্যাপারে আপনার কনসেপশন কি? জাফরুল্লাহ সাহেব, ডক্টর জাফরুল্লাহ, উনি বলতেছে আল্লাহ মনে থাকলেও থাকতে পারে। থাকলেও থাকতে পারে, এর মানে হলো নাও থাকতে পারে, মানে কোন দাজে বুঝা উঠে না। আল্লাহর ওরা খুঁজে পায় না, তাদের এলেমকে তারা হাকেম বানাইছে, বিবেকরে তারা সত্য মিথ্যার পার্থক্যকারী বানাইছে, কিন্তু আল্লাহর বক্তব্য হলো আমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা, নিজের এলেমের উপর ভরসা করিও না, ওহির এলেমের কাছে যাও, কারণ আমি তোমাদেরকে এলেম দিয়েছি বড়ই সামান্য, খুব কম দিছি, সামান্য দিছি। এবং এই সত্য, এই সত্যটা স্বীকার করে জ্ঞানীরা, নিউটন বলেছেন জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে পাথর কুড়িয়ে এলাম, যে যত জানে সে তার অজ্ঞতা তত আবিষ্কার করে, আর যে জানে না হেতে মনে করো সবই জানে। জ্ঞান সমুদ্রে আমি যেতে পারিনি, নিউটনের বক্তব্য, জ্ঞান সমুদ্রে আমি পৌঁছতে পারি নাই, জ্ঞানের সমুদ্রে আমি যেতে পারি নাই, শুধু তীর পর্যন্ত গেছি, সেখানে কিছু পাথর কুড়ে আনছি। আমাদের সেন্ট মার্টিন গেলে শৈবাল আছে না, পাথর আছে না, এরকম বড় বড় পাথর আছে সমুদ্রের তীরে দেখবেন। তুমি আল্লাহকে খুঁজে পেতে চাইলে কোরআনের এলেম দরকার আছে না? না অমোমেন, তোমাদের ইমানের কারণে চারদিক থেকে জুলুম অত্যাচার হবে, সব হবে, কিন্তু তোমরা হতাশ হইয়া জান্নাতের পথ ছেড়ে দিও না, তোমরা সফল। এখানে সফলতা কি এ ব্যাখ্যা না জানলে আপনি ভাববেন আসলে ব্যাপারটা কি। আমরা আজকে হয়ে গেছি ভোগবাদী, আমরা হয়ে গেছি বর্জুয়াদের মতো, আমরা দুনিয়াওয়ালা হয়েছি, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই চিন্তার সাথে আমরা অনেকে একমত হয়ে গেছি, যদিও মুখে বলি না কিন্তু আমাদের চরিত্র সেটাই বলছে, ঠিক কিনা? একটু ভালো থাকার জন্য আমরা চুরি করব, ডাকাতি করব, হারাম খাবো, পরের জমি দখল করব, একটু ভালো থাকার জন্য আমার জমি যেন বেশি থাকে, তাই বোনের ঠকামু, বোনকে জমি দেব না, বাবা মরছে 10 বছর, ভাইয়া জমিটা দখল করে বসে আস। আমার ভালো থাকা লাগবে, ভালো থাকা চাই, আমরা ভোগবাদী হয়ে গেলাম, তা আমাদের কাছে সফলতার মানদণ্ড হলো টাকা, সফলতার মানদণ্ড হলো ক্ষমতা। এই জন্য এখন আমরা সবাই ব্যস্ত, আমার ছেলেরে বড় ডাক্তার বানাতে হবে, কারণ ডাক্তার বড় টাকা পয়সাও বেশি, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, তাহলে বিশাল বড় মাপের বেতন পাবে, চাকরি পাবে, আমার ছেলে বড় ইউনিভার্সিটির প্রফেসর হবে, অনেক কারি কারি টাকা পাবে, টাকার জন্য পাগল, তোমার ছেলেটা কুরআন শিখলো কিনা, হাদিস শিখলো কিনা, বড় ডাক্তার হলো, বড় ইঞ্জিনিয়ার হলো, কিন্তু বড় মানুষ হইলো কিনা, ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা হারাইয়া গেছে। সফলতা মানে টাকা, তাই যদি কেউ একটু টাকাওয়ালা হয় মানুষের দেখা মনে মনে কই আমি যদি তার মতো হইতে পারতাম। মসজিদের ইমাম সাহেব তাহাজ্জুদটাও কাজা করে না, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, মুসল্লি মিস করলো, ইমাম মিস করে না, উনার মতো হওয়ার চিন্তা কয়জনের আছে?
ভালো হওয়ার চিন্তা নাই, পয়সাওয়ালা হওয়া দরকার। তা রমজান মাসে পর্যন্ত দেখবেন, রমজান মাসের শেষ দশকে মানুষ আল্লাহরে পাওয়ার জন্য পাগল হইয়া যায়, এতেকাতে বসে উমরা করার জন্য সৌদি আরবে চলে যায়, লাইলাতুল কদর তালাশ করার জন্য সারা রাত ইবাদত করে। কিন্তু কিছু ব্যবসায়ী পাবেন ক্যান্টনমেন্ট গেলে, বুড়িসং বাজারে গেলে, কুমিল্লা শহরে গেলে, ওই সাদরাতে ঈদের রাতে লাইলাতুল কদরের রজনীতে সারের নামাজটাও পড়ে না, শুধু ব্যবসায়ী চলছে, সারা রাত দোকান খোলা, সারের নামাজও পড়ে না, খুব ব্যস্ত আছে, টাকা টাকা টাকা।